তিনটা কি সাড়ে তিনটা আনুমানিক, আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, তখন উনি বের হয়, রওনা করে তার বগুড়া একটা প্রোগ্রামের উদ্দেশ্যে। বগুড়া একটা প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে, সাথে ফিরোজ ভাই এবং মুহিত ভাই নামে দুই ব্যক্তি তার সাথে ছিল সফরসঙ্গী হিসেবে, আর যার কার তার নাম হচ্ছে আমির, সে নিজেই ড্রাইভ করতেছিল। এই চারজন বগুড়ার প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা করে, উদ্দেশ্য ছিল প্রোগ্রাম শেষ করে ঢাকা ফিরবে, ঢাকা আমার কাছে উনি আসবেন। কিন্তু চারটার দিকেই, আমি টাইম এক্স্যাক্টলি আপনাদের বলতে পারবো যদি ফোনটা চেক করি, চারটা কি তার কিছু পরেই উনি আমাকে কল করে বলতেছে, আমি আর কি তাকে কল করে আস্ক করতে চেয়েছি যে কি খাবা, কি রান্না করব আর কি, সেজন্য উনি খুবই ফেড আপ হয়, খুব রেগে যায় আমার উপরে যে কিভাবে আছি, কেমন আছি, এই প্রশ্নটা না করে কিভাবে কি খাবো এই প্রশ্ন করতেছ। তখন সে বলতেছে যে আমি, আমার পেছনে দুইটা বাইক আমাকে ফলো করতেছে, আমার মনে হচ্ছে যে আমাকে দুইটা বাইক ফলো করতেছে। তখন আমাকে বলল জাস্ট আমার জন্য দোয়া করো, আমি যেন নিরাপদে বাসে পৌঁছতে পারি। তখন আমি ওনার, মানে উনি খুব রেগে যাওয়ার কারণে আমি আর কোনো প্রশ্ন করিনি, আমি রেখে দিলাম। দেন কিছুক্ষণ পরে উনি নিজেই আমাকে আবার কল করে বলছে যে ঠিক আছে রান্না করো, আমরা চারজন আসতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আর বাইকগুলো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ বলতে তাও প্রায় 20 থেকে 25 কি আধা ঘন্টা পরে আর কি কল, মানে আমাকে আবার বলতেছে যে এখন আর ওই বাইকগুলো দেখা যাচ্ছে না। তারপর এ পর্যন্ত এর মাঝখানে পথের মধ্যে ওনার সাথে আমার অসংখ্য বার কথা হয়, কতটুকু এলা কি আর কতটুকু এলা আস্ক করলেই, এটা উনি সবসময় ওনার একটা অভ্যাস, উনি আমাকে একটা ম্যাপ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে। তো এই ওই দিনও অনেকগুলো ম্যাপ শেয়ার করছে যখন যেখানে ছিল। লাস্ট আমি যখন ওনাকে কল করি দুইটার দিকে, মেবি উনি কারে ঘুমিয়ে পড়েছে এজন্য আমার কলগুলো রিসিভ করতে পারেনি, লাস্ট কলগুলো শুধু হয়তো ঘুম ভাঙছে পরে, উনি আমাকে একটা ম্যাপ শেয়ার করে। সেই ম্যাপটা শেয়ারের লাস্ট টাইমটা ছিল 2:37। তো আমারও চোখ লেগে গিয়েছিল, আমি হুট করে যেই দেখলাম যে ম্যাপটা 2:37 শেয়ার করা, তার মানে তো চলে আসার কথা। ওখানে শো করতেছিল ডেস্টিনেশন 18 মিনিট, মানে 18 মিনিটের মধ্যে উনি মিরপুর ইন করবে এরকম। তো আমার যখন চোখ খুলে আমি দেখতেছি প্রায় 2:45, তাহলে তো তাড়াতাড়ি চলে আসবে, আমি খাবারগুলো রেডি করব। আমি হুড়মুড়িয়ে উঠি, উঠার পরে আমি ওয়েট করতেছি, হতে পারে কোনো কারণে লেট হইতে পারে। আমি 3:30 প্রায় 4 অবধি ওয়েট করে আবারও কল করি, 3:00 কল করি ওনার ফোনে, 3:00 কি 4:00 একটু পরে, তখন থেকে ফোনটা সুইচ অফ পাই। তারপরেও আমি কিছু মনে করি, হতে পারে তার ফোনে চার্জ নেই। তারপর আবার আরও কিছুক্ষণ পরে আমি আমিরের নাম্বারে, যার কার ড্রাইভ যে করতেছিল, তাকে কল করি। কল করার পর তার ফোনও সুইচ অফ পাই। তখনই আমার কাছে একটু সন্দেহ হয়। তারপর থেকে আমি লাগাতার ট্রাই করতে থাকি, আর একটু ওয়েট করি, এভাবে 5:00 বেজে যায়। 5:00 পরে আমি যাদেরকে চিনি বা ওনার সাথে যারা মোটামুটি চলাফেরা করে, এদেরকে আমি নক করা শুরু করি। আর ফ্রাইডে ওনার একটা প্রোগ্রাম খুতবা ছিল, সাভার একটা খুতবা ছিল, সেই খুতবায় উনি অ্যাটেন্ড করলো কি না, আমি প্রায় 6:00 অবধি একে তাকে অনেককে কল করার পরে আমি 6:00 পরে ওখানেও কল করি যে ওখানে চলে গেল কি না কোনো কারণে, তারাও বললো যে না এখানে আসেনি। এই ছিল ঘটনা। দেন তারপরে আমি দারুসসালাম থানায় উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কারণ আমি যে দেখেছি ওখানে গাবতলি শো করতেছিল, সেজন্য আমি দারুসসালাম থানায় যাওয়ার পরে তারা আমাকে বলে যে আপনার সব ডিটেলসগুলো নিল, আদনান সাহেবের সব নাম্বার সব কিছু নিল, নেওয়ার পরে বলতেছে যে আমরা লোকেশন জেনে দেন আমরা একটা আপনাকে জানাবো কিছু একটা। তারপর আমি জানতে চাইলাম অ্যাটলিস্ট উনি কোথায় আছে, এটা ইনফরমেশনটা আমি কোথায় পাবো। তখন তারা আমাকে বলল যে আপনি এক কাজ করেন, ডিবির ওখানে যান, র্যাবের কার্যালয়ে যোগাযোগ করেন, তাদের পর্যন্ত গিয়ে আপনি জানার ট্রাই করেন যে আসলে উনি কোথায় আছেন। আমি গেলাম, পরের দিন দারুসসালাম থানায় আমার সারাদিন লোক বসেছিল একেবারে রাত অবধি। তারপর তারা বলতেছে যে না এখানে লোকেশনটা এখানের না, তাই তারা এখানে জিডি নিতে পারবে না, যদি জিডি করতেও হয় তবুও যেন পল্লবী গিয়ে করি। তো পল্লবী যাওয়ার পরে তারাও বিষয়টা আমলে নেয়নি, একই কাহিনী করলো যে আমি লোকেশন দেখবো দেন আমরা জানাবো। সেম আমি ওভাবে বসে থেকে চলে আসি। তারপর আবার লাস্ট আমি কি বার, আমার কাছে দিন রাত সব সমান, ডেট তারিখ সব সমান, তাই আমি এখনও বলতে পারবো না আজকে কত তারিখ কিংবা আজকে কী বার। তো আমি তারপর পল্লবী থানায় মেবি গতকালের আগের দিন রাতে
আমি গিয়ে ওনার একটা পার্সোনাল নাম্বার আছে এটা শেয়ার করি যে স্যার আমার একটা ভুল হয়ে গেছে, পাবলিকটা দিয়েছিলাম পার্সোনালটার কথা আমি ভুলে গিয়েছিলাম। এই পার্সোনালটা দেওয়ার পর ওইটা থেকে তারা জানার বললো, ওইটা দেখে ওইটার লোকেশনের কথা বলেনি, তাৎক্ষণিকই ততদিনে হয়তো মিডিয়ায় বিষয়টা চলে আসছে, গত পরশু রাতে তাৎক্ষণিক তারা একটা অভিযোগ নেয়। এরই মধ্যে রংপুর কোতোয়ালি থানায় ওনার মায়ের পক্ষ থেকে একটা জিডি নেয়, সেই জিডির মাধ্যমে জিডির নাম্বার দিয়েই একটা অভিযোগ গ্রহণ করে পল্লবী থানায়। আর আমি তো আমার চেষ্টা অব্যাহত রেখেছি, এরই মাঝে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুইবার গিয়েছি, ওখানে লেটার দিয়েছি, ডিবি কার্যালয়ে তো আমি অনেক ট্রাই করেছি, আমাকে তো কোনোভাবে অ্যাক্সেসই দেয়নি। আর আমি তো জানিও না সবচেয়ে বড় কথা কোন বইতে যেতে হবে, কিভাবে কি করতে হবে, কারণ আমি তো এই অঙ্গনের মানুষই না। আজকে বাধ্য হয়ে শুধুমাত্র উনার জীবনটার কথা ভেবে উনার জন্য আমার যন্ত্রণার জায়গা থেকে আমার আর্তনাদের জায়গা থেকে আপনাদের সামনে ফেস হতে হয়েছে, আমি কখনোই ফেস হতে চাইনি।